অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে নামে একজন ব্যক্তি যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ এরা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এটা তার দাবি তো এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না যখন স্বয়ং তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎক্ষণাৎ এস পি সাহেবের জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিডি করার লাগলো কেন একমাত্র আইজিপির সাথে আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন নেই এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আউ কি চাচ্ছেন কিনা না যে আমি বেঁচে থাকি তো আমাদের এলাকায় জানেন সাহেম এস কিবড়িয়া মারা গেছেন গ্রেনেড হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছিলাম আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশি তো আমাকে আমার ও গুচরেই এগুলো জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কি না ফেক আপনি কিছুক্ষণ যে কথাটা আমার বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এর পরের দিন আমি করে শুক্রবারের দুইটার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে শেরে বাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম এই যে আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আগে যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয় তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থাও কীরকম তারপর আমি ভেঙে যাই নাই মৃত্যু তো অবধারিত এক সময় এক সময় তো মরতেই হবে কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে কি যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশ যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায় এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না আর এইসব আগে নিয়ে তারা বন্ধ করছে বুঝলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলা সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে মামলা করে রাখে যে আহা আইরম ঘটনা করছে তো এইরকম ধারাবাহিকভাবে চলতে চললে বাংলাদেশের এমনি বারোটা বেজে যাবে আমি তো কালকে জিডি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে এখানে স্পিকারের জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলেও তো সেম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা কারণ আমি আপনার জিনিস বুঝেন আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্ডিয়ান আছে সতর্ক হয়ে যাওয়ার কথা যেটা কি রিয়েল না ফেক তাকে সেভ করতে হবে কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপার তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর